قالوا من هي يا رسول الله সাথে সাথে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন জানতে চাইলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী দেখো তোরটা গ্রুপের মধ্যে একটা যে মাত্র জান্নাতি এই গ্রুপের পরিচয়টা কি এই দলটাকে চিনার দরকার তেওয়াত্তরটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ মাত্র জান্নাতি এই দলটাকে চিনার দরকার এবং সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাইলে জান্নাত হওয়া যাবে না ঠিক না ঠিক আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি এই গ্রুপটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি নবীর তরিকা মানে এবং আমার সাহাবায়ে কেরামের জমাত আমার ভাইজান তাহলে 73টা দল হবে একটা দল জান্নাতি হবে আর বাকি 72টি দল জাহান্নামী হবে ঠিক না ঠিক আছে এই রাস্তাটার নাম সিরাতে মুস্তাকিম ফাত্তাবিউ তার অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুলা আর এই সিরাতে মুস্তাকিম সোজা রাস্তার ডানে বামে অনেকগুলি বাঁকা রাস্তা আছে সেই বাঁকা রাস্তা তুমি ধরো সিরাতে মুস্তাকিম সোজা রাস্তায় যদি চলতে পারো তুমি জান্নাতি হবে আর এই সিরাতে মুস্তাকিম সোজা রাস্তার ডানে বামে বাঁকা রাস্তা আছে সেই বাঁকা যে কোনো একটা রাস্তা ধরলে তোমাকে জাহান্নামে যাইতে হবে আয়াতে বলেছেন সোজা রাস্তায় একটা বাঁকা রাস্তা অনেকগুলি অনেকগুলি কয়টা আল্লাহ রাসূল তার ব্যাখ্যা করে দিয়েছেন তাফসীরুল কোরআন বিল আহাদিস তেহত্তরটা দল হবে এতে বোঝা যায় সোজা রাস্তায় একটা তার ডানে বামে যেই বাঁকা রাস্তা হবে সেটি হবে বাহুত্তরটি আমার ভাই বাহুত্তরটি বাঁকা রাস্তায় বাহুত্তরটি বাঁকা দল পরিচালিত হবে আর একটা সোজা রাস্তা সিরাত মুস্তাকিম এই সোজা রাস্তা দিয়া একটা দল পরিচালিত হবে ওই সোজা রাস্তা দিয়া যেই দলটা পরিচালিত হবে এরা হবে জান্নাতি আর বাকি 72টি রাস্তায় যেই 72টি দল বাঁকা রাস্তা দিয়া চলবে ওরা হবে জাহান্নাম আমার ভাই তাহলে রাস্তাও 73টা দল একটা রাস্তার একটা দল জান্নাতি বাকি 72টি রাস্তার 72টি দল জাহান্নাম এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে আর জান্নাতে যাইতে হলে এই 73টা রাস্তাও জানতে হবে 73টা দলও জানতে হবে তাইলে জানা থাকলে সোজা রাস্তায় যাওয়া যাইব বাঁকা রাস্তা থেকে বাঁচা যাইব বাঁকা রাস্তাটা কই গেছে সেইটা যদি না জানেন খালি সোজাটাই জানেন ফেস লাগাইলি অভিজ্ঞ থেকে লুকটা যাইতো ঢাকা স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজে আইসা একটা ডানে গেছে একটা বামে গেছে আরেকটা দক্ষিণের দিকে গেছে আমার ভাই ঢাকার রাস্তা আপনার জানা আছে আপনি ঢাকা যাইতেন তথাপিও
একটা দেখেছে সিলেটের দিকে একটা দেখেছে সোনারগাঁটের দিকে এই দুইটাও জানা থাকতো যদি জানা না থাকে ও করতে আপনি সিলেটের রাস্তাটা দুই রাখবেন এটা ওই ঢাকার রাস্তা এই রাস্তাটা দৌড়লে আপনি আর ঢাকা পৌঁছতে পারবেন না সিলেট পৌঁছে যাবেন সুতরাং ঢাকার রাস্তা কোনটা এটাও জানা থাকতে হবে এখানে যে রাস্তার আরো মোড় আছে সেইগুলি কোথায় গেছে তাও জানা থাকতে হবে আমার ভাই সুতরাং সোজা রাস্তাও জানা থাকতে হবে বাঁকা রাস্তাগুলিও জানা থাকতে হবে আর নাইলে সোজা রাস্তায় ঠিকা যাইব না বাঁকা রাস্তার মোড়ে আবার শয়তান ডাকে ডাক্কা কয় এদিকে আসো এটা ওই সোজা রাস্তা এটা ওই সিরাত মুস্তাকিম এটা ওই জান্নাতের রাস্তা এইদিকে আসো শয়তান আবার ডাকে আমার ভাই জান এখন একটা একটা কইরা জানার দরকার আগে জানার দরকার সোজা রাস্তাটা আগে জানার দরকার কোন রাস্তাটা সোজা রাস্তা এটা না জানলে আমরা এই রাস্তায় পরিচালিত দলের অন্তর্ভুক্ত হতে পারবো না জান্নাতিও হতে পারবো না এজন্য সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন ওগো আল্লাহর রাসূল এই 73টি দলের মধ্যে একটা দল জান্নাতি হবে এই দলটার পরিচয় কি নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি এই দলের পরিচয় হলো যারা আমি নবীর তরিকা মানে এবং আমার সাহাবায়ে কেরামের জামাতকে মানি আজকে সুন্নত বিদাতের আলোচনায় আমাকে যে আয়াতের অংশ দেওয়া হয়েছে মা তাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এই আয়াতে হলো সুন্নত নবীর তরিকা আর হাদিসে হইলাম আরেকখান নবী বলেন ওয়া আসহাবি সোজা রাস্তায় পরিচালিত দলটার পরিচয় হলো যারা আমি নবীর তরিকা মানে এবং আমার সাহাবায়ে কেরামের জামাত মানে আমার ভাই জান তাইলে সোজা রাস্তা চিনতে গিয়া কয়েকটা কথা জানতে হয় একটা হলো এই রাস্তাটার নাম কি আরেকটা হলো এই রাস্তায় পরিচালিত দলটার নাম কি আরেকটা কথা হলো এই রাস্তায় পরিচালিত দলের পরিচয়টা কি এই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম রাস্তাটার নাম কি وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمٌ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ি এই সূরাতে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিম দান কর এই রাস্তাটার নাম 73টা রাস্তার মধ্যে যেই রাস্তাটা সোজা জান্নাতের রাস্তা এই রাস্তাটার নাম কি সিরাত মুস্তাকিম এই রাস্তায় পরিচালিত দলের পরিচয়টা কি এরা নবীর তরিকা মানে এবং সাহাবায়ে কেরামের জামাত এই দলটার নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাআ নবীর তরিকা মানে এজন্য আহলে সুন্নাত সাহাবায়ে কেরামের জামাত মানে এজন্য ওয়াল জামাআ আমার ভাই জান আমরা সোজা রাস্তাটা চিনলাম এই রাস্তায় পরিচালিত দলের পরিচয় পাইলাম ঠিক না বেটি এছাড়া যত দল আছে যত রাস্তা আছে এটি হলো বাঁকা জাহান্নামীর দল আমার ভাই সুতরাং এখানে আমরা একটা মাফ কাটি পাইছি আল্লাহর নবী একটা মাফ কাটি দিয়া গেছেন নতুন যুগে নতুন কিছু যদি বাহির হয় তাইলে আপনি এটাকে সাধেন না ধরতেন এটা কি সুন্নত মনে করে ধরতেন না বিদাত মনে করে সাধেন রাখুন আল্লাহ নবী থার্মোমিটার দিয়া গেছেন নতুন যুগে নতুন কিছু বাকির হলে এটাকে কষ্টি পাথর থুইলা দেখতে হলে এটা কি শরীয়তের কাজ সুন্নতের কাজ না সোজা রাস্তার কাজ না বাঁকা রাস্তার কাজ
এটাকে চিন্তা করলে এটা কি করণ না শ্রবণ নবীজি বই লাগেছেন দেখো আমি নবীর কাছে আসেনি আমার আমি নবীর সাহাবা একরামের কাছে আসেনি যদি নবীর কাছে থাকে সাহাবা একরামের কাছে থাকে তাহলে তাকে সুন্নাত মনে করে তাকে গ্রহণ করো এটা হবে আহলে সুন্নাত ওয়াল জামা আর যদি এই কাজটা নবীর কাছে পাওয়া যায় না সাহাবা একরামের কাছে পাওয়া যায় না বুঝে নিবে এটা শরীয়তের কাজ নয় এটা বিদআত এটাকে ছাড়ার দরকার যেমন আমার ভাই মিলাদ শরীফ ঠিক না বেটি মিলাদ শরীফ পড়া নবীর দুরূদ সালাম আমার ভাই দাদাইয়া নবীজিকে সালাম জানানি দুরু মিলাদ শরীফ কিয়ামে মিলাদ ফুরান না নতুন 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 এরপরে বাইরেছে বারে রবিলাওয়ালে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে জশ্নে জুলুস করতে হবে তাক মিছিল করতে হবে গান বাদ্য যন্ত্র করতে হবে ফুরান না নতুন আজানের আগে কিছু হওয়ার লাগবো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইটি হওয়ার লাগবো এটা ফুরান না নতুন আজানের পরে হাত তুললে দোয়া করতে হবে এটা ফুরান না নতুন নবীজির নাম শুনলে আঙ্গুলো ফু দিয়া চৌকে চৌকে লাগাইতে হবে ফুরান না নতুন আমার ভাই আরো কিছু নতুন চালু হইছিল আবার আটকে গেছে গা যেমন জুমার সানি আজান মসজিদের বাহিরে দিতে হবে এটা ফুরান না নতুন আবার আরেকটা বাইরিছিল আটকে গেছে গা তো বাইরিতে পারে যে কুরবানি খসি দিতে হবে ফাদা দাও তো না দামা দিতে হইবে দেখা দাও তো এটা ফুরান না নতুন নতুন এখন নতুন কিছু আসলে পরে আমি আমাকে আল্লাহর নবীর উম্মত আমরা নবীজি আমাদেরকে তার ভূমিকা দিয়ে গিয়েছেন মানা আলাইহি ওয়া আসহাবি দুইটা শব্দ বইলা দিছেন দেখো আমি নবীর কাছে আসেনি আমি আমার নবীর আমি নবীর সাহাবায়ে কেরামের কাছে আসেনি যদি তাকে পাও তাহলে তাকে গ্রহণ করো এটা সুন্নাত এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাম এটা সিরাত মুস্তাকিম আর যদি না তাকে এটাকে তোমরা ছাড়িয়ে দাও এটা বাঁকা রাস্তার কাম আমার ভাই কিখন মিলাদ নবীজির যুগে আছিল নি আমার ভাই ইডি আবার আস্তে আস্তে আলোচনা করব আমার ভাই জান মিলাদে কিয়াম করা দুরূদ শরীফ পড়নে কেন বইসে জিলাফি খাওয়ান কিয়াম করন ইয়া নবী সালাম আলাইকা হন এটি আবু বকরের কাছে ছিল নি উমরের কাছে ছিল নি আমার ভাই বিলালের কাছে ছিল নি আমার ভাই বারে রবিউল আওয়ালে ঈদ পালন করন সাহাবায়ে কেরামের কাছে ছিল নি আমার ভাই নবীজির মুয়াজ্জিন হলেন হযরত বিলাল সেই বিলালের আযানের আগে আসসালাতু আসসালামু আলাইকুম ছিল নি আমার ভাই আযানের পরে হাত তুললে দোয়া করা ছিল নি আমার ভাই নবীর নাম শুনলে আঙ্গুলে ফু দিয়া চৌকে মলতে হবে নবীজির যুগে নবীজির সাহাবায়ে কারামের কাছে ছিল নি এক বেটা হয়েছিল কেডারে দাঁড়াও কেউ থাকলে দাঁড়াও দাঁড়ায় কেউ ছিল প্রমাণ দাও সুযোগ আছে সুযোগ আছে আমি যত কান বয়ান করবো এতক্ষণ তোমার সুযোগ আছে দাঁড়াও দাঁড়ায় কোন হাদিসে আছে সিহাসিতার হাদিস সহি হাদিস দেখাও কোন সাহাবি করেছে আমার ভাই জান তাইলে নবীজির যুগে ছিল না নবীজির মুয়াজ্জিন বিলাল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তুমি আরো বড় আশিক হয়ে গেছো নবীজির সাহাবি আবু বকর আর উমর থেকে তুমি আরো বড় আশিক হয়ে গেছো তাইলে আবু বকর আর উমরকে নবীর পাশ থেকে উঠাইয়া তোমারে নবী
নবীর রওজার রওজায় নবীর কাছে তোমার এটা ঘুম পাতাইবার দরকার ঠিক হওনা খেলে বিলে আমি আবু বকর থেকে আরো শক্ত বিলাল থেকে আরো শক্ত বিলাল এত বড় আশিক হতে পারেন নাই বিলাল লাজানের আগে এগুলি বলতে পারেন নাই আমি বিলাল চাইতে আরো বড় আশিক আমি আজানের মাঝে অনেক কিছু বলি তুমি বলো না কেন আমরা তো তোমাকে আবু বকর থেকে উমর থেকে বিলাল থেকে আরো বেশি মর্যাদা দিব তুমি হইবা সাহাবী আমরা হইব তাবি ঠিক না বিটি আমার ভাই নতুন আর কত বাহির করবা নতুন আর কত বাহির করবা আমার এই ছোট্ট বেলায় আমার বয়স ধরেন 50 থেকে 550 এর ভিতরে হবে ছোট্ট বেলায় আজানের আগে কিছু দেখছি না 12 রবিউল আওয়ালে ঈদ মিলাদুন্নবী আমি দেখছি না আমার ভাই কতবার করবা এখন আমার প্রশ্ন হলো যারা এরা বার খুঁজা দেয় আর যারা পালন করে এরার বিবেকে কি একটু ধরে না তুমি যে এখন নতুন কইরা মিলাদ বাহির করলায় তুমি যে এখন নতুন কইরা আজানের আগে কিছু বলতে হবে বাহির করলায় ইনি আমার বাফে তো হইছে না ইনি আমার দাদা হইছে না তাইলে দাদা জাহান্নামি বাবাও জাহান্নামি এখন আমি ভাইছি আমি মল্লে পরে যে আরো বার করবায় তখন তো আমি ভাইলাম না আমিও হই জাহান্নামি এইভাবে হারে জান্নাতি বানাইবায় জাহান্নামি তো সবাই কদিন পর পর একটা বার করবায় এখন কিছু বার করছো আমি ভাইছি আমি মারা যাওয়ার পরে যখন বাহির করবে আরেকটা আমি এটা ভাইছি না আমি হইব জাহান্নামি এখন কিছু বাহির করছো আমি ভাইছি আমার বাবা ভাই নাই আমার বাবারও বানাইছো জাহান্নামি আমার বাবার আমলে কিছু বাহির করছো আমার বাবায় ফাইছে দাদায় ভাই নাই দাদারও ফাইছো বানাইছো জাহান্নামি তোমরা সবরে জ্বালাই পারো জাহান্নামি বানাইতে তুই জ্বালাইছি তোমরা নাম দিছো আহলে সুন্নাত ওয়াল জামাত আশিকের রাসূল তোমরা গাত্তির ভিতরে হলো জাহান্নাম আর তবলিগের গাত্তির ভিতরে হলো জান্নাত আমার ভাই জামাই হার গাত্তি কি থাকে বুঝজা নিয়ে যুক্তির ভিতরে হইছি না বাইরে হইছি আচ্ছা তে উত্তরটা দল থেকে হডা দল শুনলাম একটা এটা হলো জান্নাতির দল এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের পরিচয় হলো যারা নবীজির তরিকা মানে সাহাবায়ে কেরামের জামাত মানে আর এই দল যেই রাস্তায় চলি সেই রাস্তাটার নাম সিরাতে মুস্তাকিম আমার ভাই জান এখন আসুন তে উত্তরটা কি একটা গেল আর বা উত্তরটা সিনন লাগতো না বা উত্তরটা সিনন লাগবো বা উত্তরটার মধ্যে একটা হলো বিদাতি এটা বেকার রাস্তার লোক আর একটা হলো বন্ডা ঠিক না মিঠি আর একটা হলো মওদুদি বাপ আর একটা হলো আহলে হাদিস আর একটা এখন বাড়িছে হিজবুত তাওহীদ আমার ভাই জান এটা বেকার রাস্তার লোক এটা রাস্তা বেখা দল বাখা জাহান্নামী দল এখন আমরা সুন্নত চিনলাম এতক্ষণে কি চিনলাম সুন্নত চিনলাম বাহুত্তরটা দল থেকে তেমত্তরটা দলের একটা দল এটা হলো আহলে সুন্নত বিজ্ঞাপনে হয়েছে সুন্নত আর আমার ভাইজান আয়াতও হয়েছে সুন্নত আরেক আয়াতে এবং আরেক হাদিসে গিয়া হয়েছে ওয়াল জামাআ ঠিক না বেঠি সুন্নত ওয়াল জামাআ তো সুন্নত বুঝলাম কেউ তুটটা গ্রুপ থেকে একটা গ্রুপ এটা আহলে সুন্নত ওয়াল জামাত এই দলদারে ধরতে হবে জান্নাত খাইতে হলে ঠিক না বেটি এখন বাকি বাউত্তরটা দল চিনাইতাম বাউত্তরটা দলের মধ্যে আমারে বিজ্ঞাপনে সীমাবদ্ধ হইয়া দিছে একটা দল খালি বিদা ঠিক না বেটি কটা বুঝাইতাম বিজ্ঞাপনে আপনারা আমার সীমাবদ্ধ কইরা দিছেন হঠাৎ বা অত্যুত্তর থেকে বা অত্যুত্তর নাই একটা এটা হলো বিধা বিধা
সুন্নত গেল সোজা রাস্তা সিরাত মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাত এখন বাঁকা রাস্তা একটা সিনাই থাম ইহার নাম বিদা আমার ভাইজান আমাদের দেশে একটা দল আছে এই দলের নাম হইল রেজবি দল ঠিক না বেটি এরার দাবি অনেক এরার অনেক দাবি এরার দাবির মধ্যে অনেক আছে বিদাত অনেক আছে শিরিক এরার দাবির ভিতরে খালি বিদাত আছে না শিরিকও আছে শিরিক আছে বিদাত কি কি একটু আগে একবার কইছি একটা হলো মিলাদ নামে একটা বিদাত এটা বুঝাই না আরেকটা হলো আমার ভাইজান আজানের আগে কিছু বলা আজানের পরে হাত তুললা দোয়া করা নবীর নাম শুনলে চৌকে জুতা দেওয়া আমার ভাইজান এরপরে জুমার সানি আজান মসজিদের বাহিরে দেওয়া এরপরে খাসি কুরবানি করতে হবে ফাডাডা হবে না আমার ভাই জান এগুলি হলো বিদা এই দলটার মধ্যে বিদা ফাইলাম কয়েকটা শিরিকও আছে এই দলটার দাবি অনেকটা কিছু দাবি হলো বিদাত কিছু দাবি হলো শিরিক বিদাত কি দাবি নামটি হইলাম শিরিক কি কি আল্লাহর একটা একক গুণ আছে তিনি হলেন আলিমুল গায়ব এরা নবীরেও কয় আলিমুল গায়ব এটা শিরি আল্লাহর একটা একক গুণ আছে হাজির নাজির এরা নবীরেও কয় হাজির নাজির এটা শিরি আমার ভাইজান এরা নবীদের বেলায় আরো বলে আল্লাহর জাতি নূরের তৈরি হলেন নবী এটাও হলো শিরি তাইলে বাউত্তরটা বাঁকা দলের মধ্যে একটা বাঁকা দল এরা হলো নামদারি সুন্নি আমাদের দেশের এরার দাবি অনেকটা কিছু দাবি হলো বিদাত কিছু দাবি হলো শিরি আমাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে বিদাত কইতাম শিরি কইতাম না ঠিক না বেটি তাহলে বাউত্তরটা বাঁকা দল এটা কি একটা সীমাবদ্ধ করা হয়েছে ইদার মধ্যেও আবার দাবি হলো কিছু বিদাত কিছু হলো শিরিক শিরিক হইতাম না খালি বিদাতটা হইতাম ঠিক না বেটি তবে যদি সময়ের ভিতরে বিদাত কিছু হইয়া শিরিক যাইতাম পারি দেখা যাইব নে তবে আমার আপনার আমাকে যা দেওয়া হইছে এটা খালি বিদাতটা হইতাম আমার ভাইজান এরার একলা দাবি হলো মিলাদ শরীফ আমার ভাই এই দলদারে বুঝাইতে হলে এরার দাবি কি এরার দাবির পিছনে দলিল কি আমরা লেখকের পক্ষ থেকে সেই দলিলের উত্তর কি এটা বুঝতু নাইলে বাঁকা রাস্তা থেকে বাঁচা যাইবে না টান্নে টান্নে লই যাইবা কারণ এরা দলিল দেয় এরার দাবি আছে দাবির পিছে দলিল আছে আম জনসাধারণ শরণ বলা মুসলমান এদেরকে কুরআন হাদিস দিয়া দলিল দে যেমনে মন চায় তেমনে একটা আয়াত কইরা লয় কই দলিল এইভাবে বাঁকা রাস্তায় নিয়ে যায় সুতরাং আমরা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আমাদের দায়িত্ব হলো দেশের জনগণকে মুসলমানকে বুঝে দেওয়া এরার দাবি কি এরা দাবির পিছনে দলিল দেয় কি আমরা আহলে হকের পক্ষ থেকে সেই দলিলের উত্তরটা কি বড়শি বাইছে বড়ি যে বাই মাছ ধরার জন্য মাছে কি বড়ি দেখে না বাঘ দেখে মাছে বাঘ দেখে আগায় অথচ বাঘের ভিতরে বড়ি বড়শি দুললে আমার ভাই সেই বিদাতির দলের আওন এরার দাবির পিছনে দলিল দে দলিল হইল বড়ির উপরে বা আর দলিলের উত্তরটা যখন দিলাইমু বুঝালি ভাই বাতের ভিতরে বর্ষি আছে সুতরাং এই বাত ধরা যাবে না আমার ভাই এই বাঁকা রাস্তার দল দি এক
একটা দলের নাম হলো নামদারি সুন্নি জামাত বিদাতির দল, এর আর একটা দাবি হলো মিলাদ শরীফ। এটা বুঝতে হবে মিলাদ শরীফটা কি। আমরা মিলাদ মানি, আমরা মিলাদ মানি না জেঠা, ঠিক না বে? ঠিক, আমরা মিলাদ মানি, আমরা সিরাত মানি। দেখতে হবে আসল মিলাদ কোনটা। এরা আসল মিলাদ চাইরা নকল মিলাদ ধরেছে, এটা বিদআত। নকল মিলাদের সাহাবা এটা বার করছে, আজকে বলবো ইনশাআল্লাহ আসল মিলাদ কোনটা, নকল মিলাদ কোনটা। নকল মিলাদের সাহাবা করছে তিনটা, আসল মিলাদ কোনটা? আসল মিলাদ হলো নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্মকালে কি ঘটেছে তা আলোচনা করার নাম মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রে আবার উলামায়ে কেরাম ভাগ ভাগ করেছে, যেমন নবীজির জন্ম জন্মকাল থেকে নিয়া দুজীবন পর্যন্ত আড়াইটি বছরের নবীজির জীবনী, এটা হলো মিলাদের অংশ। এমনি ভাবে আরেকটা মিলাদ আছে, নবুয়তি পাইছেন চল্লিশ বছর বয়সে, চল্লিশ বছর বয়সে নবুয়তি পাওয়ার আগের ছয় মাসের জীবনী, এটাও মিলাদের অংশ। তাহলে প্রথমে হলো আড়াই বছর, এরপর হলো ছয় মাস, দুই দিকে মিলাইয়া কতদিন? তিন বছর। দুই দিকে মিলাইয়া কত বছর? তিন বছর। নবীজির তিন বছরের জীবনী আলোচনার নাম হলো মিলাদুন নবী। এটা ফালনীয় কিছু নয়, এটা একজনে আলোচনা করবে বাকি জনে শুনবে। এটা হলো আমার ভাইজান, একজনে আমল কর আলোচনা করবে বাকি জনে শুনবে। আমার ভাই, এটা একটা নফল ইবাদত। আমার ভাই, বিদাতটা দোষী, শিরিকটা ধরতাম না। এই দল বিদাত তো আছে, শিরিকও আছে, শুধু ধরতাম কোনটা? বিদাতটা। আর বাহাত্তরটা বেখা দলের মধ্যে কটা দল ধরতাম? একটা দল দিছেন, এই দলেরও শিরিকও যাইতাম না, খালি বিদাত ধরতাম। এরার মধ্যে শিরিকও আছে, বিদাতও আছে। শিরিকে নষ্ট করে ইমান, বিদাতে নষ্ট করে আমল, ঠিক না? ঠিক। সিরিকে সিরিকে ইমান খায়, বিদাতে আমল খায়। দুই দলের মধ্যে এমন কিছু আকিদা, এরা ইমানও নষ্ট করে আমলও নষ্ট করে, যার ইমানও নষ্ট করে আমলও নষ্ট করে, এরা জান্নাতি না জাহান্নামি? এরা কি সিরাতি মুস্তাকিমের উপরে আছে? না। আমার ভাই, আসল মিলাদ বুঝাইতেছিলাম, আসল মিলাদ হলো নবীজির তিন বছরের জীবনী, দারাবাহী না দারাবাহিক? আড়াই বছর, এরপরে হইল ছয় মাস। এই দুইটা মিলাদের, মিলাদকে দুই ভাগে ভাগ করে নিলাম, দুইটা মিলাদের নাম আছে কয়েকটা। প্রথম মিলাদের নাম হলো মিলাদে জিসমানি, দ্বিতীয় মিলাদের নাম হলো মিলাদে রুহানি। প্রথম মিলাদের আরেকটা নাম হলো মিলাদে জামালি, দ্বিতীয় মিলাদের আরেকটা নাম হলো মিলাদে কামালি। প্রথম মিলাদের আরেকটা নাম হলো মিলাদে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দ্বিতীয় মিলাদের আরেকটা নাম হলো মিলাদে মোহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম মিলাদে তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে দুনিয়াতে আগমন, দ্বিতীয় মিলাদে তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে নয়, মোহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে মিলাদের সম্পর্ক কত দিনের জীবনী? তিন বছরের জীবনী। আর সিরাতুন নবী সম্পর্ক হলো নবীজির জীবন ছিল তেষট্টি বছর, তেষট্টি বছর থেকে তিন বছর গেলে তাকে কত বছর? ষাট বছরের জীবনী হলো সিরাতুন নবী। তবে বেশক মাসে আমার ভাইজান, সিরাতুন নবী নবীজির কাছে ওহী নাজিল হওয়ার আগে চল্লিশ থেকে তিন গেলে তাকে কত? সাতত্রিশ, সাতত্রিশ বছর। আর নবুয়তি পাওয়ার পরে তেইশ বছর, সাতত্রিশ আর তেইশে কত হয়?
দলিল আর নবুয়তি হওয়ার পরের 23 বছর হলো নবীজির জীবনী শরীয়তের দলিল। আমার ভাই মিলাদটাও দুই ভাগে ভাগ হইল, সিরতটাও দুই ভাগে ভাগ হইল। মিলাদ একটা হলো প্রথম ধারাবাহিক 2.5 বছর, আরেকটা হলো নবুয়তি পাওয়ার আগের 6 মাস। সিরতের প্রথম ভাগ হলো নবুয়তি পাওয়ার আগে 37 বছর, আর মূল সিরত হলো নবুয়তি পাওয়ার পরে 23 বছর। সুতরাং আমরা সিরত মানি, আমরা মিলাদ মানি। সিরত শুধু শোনার নাম নয়, শুনতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে। আর মিলাদ শুধু আমলের বিষয় নয়, শুধু শুনবো, একজনে গাইবে বাকি জনে, একজনে শুনাইবে বাকি জনে শুনবে, এটা হলো মিলাদুন নবী, এটা হলো আসল মিলাদ। আমরা নবীর সিরত মানি, আমরা নবীর মিলাদ মানি, এটা হলো নবীজির আসল মিলাদ। এখন এই আসল মিলাদকে বাদ দিয়া আমার ভাই কোন মিলাদ আসলো? আসুন আমরা বুঝলাম, মিলাদের ভিতরে তিনটা শাখা আছে। হয় না এক মিলাদের নাম দিয়া আসল মিলাদ সাইরা নতুন মিলাদ বাহির করা হয়েছে তিনটা। কটা বার করছে নতুন মিলাদ? তিনটা। একটা হলো এটা বাইরেছে 600 হিজরিতে। কত হিজরিতে? 600 হিজরি। 600 হিজরি নবীজির হিজরতের 600 বছর পরে। সাহাবীর যুগ ছিল না তাবির যুগ ছিল না তবে তাবির যুগ ছিল, এরপরে বাহির হয়েছে 600 হিজরিতে। আমার ভাই মিলাদের একটা শাখা বাহির হয়েছে নবীজির জন্ম তারিখে উৎসব আনন্দ পালন করা, জন্ম তারিখ পালন করা। আমরা যেটা হই যেটারে হই বার্থডে, বার্থডের অনুষ্ঠান পালন করা, নবীজির বার্থডে পালন করা। কেমনে পালন করতো? এটা প্রথমে কে বাহির করলো? প্রথমে বাহির করেছে মুসিল শহরের এক ব্যক্তি, জৈনিক ব্যক্তি, নাম তার উমর ইবনে মোহাম্মদ। এ প্রথমে বাহির করছে, সে কিন্তু আলেম না। এ বাহির করছে কেমনে? নবীজির জন্ম তারিখ একটা ঠিক করছে। আমার ভাই আসতেছে সামনে কথা, নবীজির জন্ম তারিখ ঠিক করে সেই জন্ম তারিখে হে মানুষ কিছু জমাইছে, নবীর দুরুদ পড়ছে, জিলাপি খাইছে, মিঠাই খাইছে। আমার ভাই নবীজির জন্ম উৎসব পালন করেছে এই লোকে প্রথমে। এরপরে ইরবিল শহরে, ইরবিলের প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান আবু সাইদ কুকুবুরি, নামটা শুনছেন নি? আবু সাইদ কুকুবুরি হে দেশের প্রেসিডেন্ট। এই লোকটায় উমর বিন মোহাম্মদের দেখা দেখি এ রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকের সাথে নবীজির জন্ম তারিখ পালন করেছে। এই দুজন আলেম ছিল না, ইতিহাস লেখে এই দুজন গান বাদ্যযন্ত্রতে নিমিত্ত ছিল। প্রথম কেমন লোকে জন্ম তারিখ পালন করছে? আলেম না বাদ্যযন্ত্র করত? বাদ্যযন্ত্র করত। এরপরে বাচ্চায় আবু সাইদ কুকুবুরি বাচ্চা, সে কেন নবীজির জন্ম তারিখ পালন করল? হে ইসাইরা খ্রিস্টানেরা ঈসা নবীর জন্ম তারিখ পালন করে, তা আমরা মুসলমানরা আমরা নবীর জন্ম তারিখ পালন করতাম না কেন? জন্ম তারিখটা পালন করছে কার দিকে তাকাইয়া? খ্রিস্টানের দিকে তাকাইয়া। খ্রিস্টানরা জন্ম তারিখ পালন করে, আমরাও জন্ম তারিখ পালন করি। আমার ভাই জান, এই হলো মিলাদের প্রথম শাখা। এটা পুরান না নতুন?
সাহাবীর যুগে ছিল, তাবির যুগে ছিল, তবে তাবির যুগে ছিল, খুলাফায়ে রাশিদার যুগে ছিল, আইম্মায়ে মুস্তাহিদের যুগে ছিল না। বাহির করেছে উমর বিন মুহাম্মদ, বাদশা কুকুবুরি, দুজনই ছিল গান বাদ্যের মধ্যে নিমিত্ত। এরা বাকির করেছে প্রতিষ্ঠান্না নবীর জন্ম উৎসব পালন করে, বার্থডে পালন করে, আমরাও বার্থডে পালন করবো। আর এই বার্থডের নাম দিছে মিলাদ শরীফ। হইয়াছিল মিলাদ, 3 বছরের জীবনী আলোচনা করা, এই মিলাদ হই লাগাইল নবীজির বার্থডে পালন করা। আমার ভাই, সুন্নত না বিদাত? বিধা সুন্নত আগে বুঝাই আইছি, বিধা এটা হলো 1 নম্বরের বিধা। আমার ভাই, এরপরে আর 200 বছর পরে অষ্টশ হিজরিতে, কত হিজরিতে? অষ্টশ হিজরিতে বাকির হইছে মিলাদের নামে দূরত্ব পড়বে। ওই আগে বাহির করছিল শুধু নবীজির জন্ম তারিখ পালন করা, এখন অষ্টশ বৎসরে আইসা শুধু জন্ম তারিখে নয়, বৎসরের যে কোনো দিনে যে কোনো রাত্রে আমরা মিলাদ শরীফ করব, নবীজির দুরুদ পড়ব, আমরা মিঠাই খাইব, জিলাপি খাইব। আর এরা এটাও বাহির করছে আমরা কিয়াম হইরা দাঁড়াইয়া নবীজির সালাম জানাই। দুইটার ব্যবধানটা বুঝছেননি, আগেরটা ছিল শুধু জন্ম তারিখ পালন করা, এরপর একটা বাইরিল খালি জন্ম তারিখে না, বছরে যে কোনো দিন মিলাদ পালন করা, আবার এটার সাথে বার করছে কিয়াম করা। এটা হইল অষ্টশত হিজরিতে। আমার ভাই, এটার নাম মিলাদ শরীফ। এরপরে ইদানিং আইসা আমার মনে হয় 10-15 বছর যাবৎ বা 15-20 বছর যাবৎ বাকি হয়েছে 12ই রবিউল আউয়াল মিলাদুন্নবী পালন করা, ঈদে মিলাদুন্নবী পালন করা, জশ্নে জুলুস করতে হবে, টাক মিছিল করতে হবে। এখন গত বছরটা কি এদের জশ্নে জুলুসের মধ্যে দুল তবলাও থাকে, ঠিক না? ঠিক, গান বাদ্যও থাকে। ঈদের নাম হইল ঈদে মিলাদুন্নবী। মিলাদুন্নবীর নামে কয়টা বাইরি লোক? প্রথমে বাইরি লোক আমার ভাই 600 হিজরিতে জন্ম তারিখ পালন করা, নাম দিছে মিলাদ। এরপরে 800 হিজরিতে বাহির হয়েছে আমার ভাই যে মিলাদ শরীফের নামে দুরুদ পড়ব। আর নবীজির জন্ম তারিখ হোক বা যে কোনো দিন হোক, এটা করতে পারে, আবার সেখানে দাঁড়াইয়া নবীকে সালাম জানাইব, ইয়া নবী সালাম আলাইকা। আবার এমন এমন দুরুদ পড়ব যেই দুরুদের কোনো হাদিসের মধ্যে অস্তিত্ব নাই, বানাইয়া দুরুদ, আবার বানাইয়া দুরুদ পড়তে গিয়া ওই এর মধ্যে গলত করে, ভুল করে, ফইরা শোনাইতাম না তো আপনারা? লাইলুনের বহু বছর লায়ালি, অর্থাৎ রাত্রি সমূহে সইয়া গদে না, সইয়া দেনা। আমরা অভিজ্ঞের মানে সেটা বুঝি, সইয়া দেনা মানে দরণ, আর লায়ালি মানে রাত্রে, রাত্রে সইয়া দিত কেডায় হারে, বিটে বেডা রে না বেডায় বিটি, বানাইলা দুরুদ পড়তে গিয়া আবার গলত, আসল শব্দ বেড়া বানাইছে ওয়ালা আলিহি, ওয়ালা আলিহি, একটা আইন দিয়া আর একটা হামজা দিয়া, কঠিন আছে আইনার হামজা উচ্চারণ করলে এখানে দুরুদের যে গাদির ফালা একটা ঠান মজা লাগে, ইটা নাই তো না, ওয়ালা আলিহি আইবুনি হি কি সুন্দর তা নাই, ওলায়ালি সইয়া গদে এ না মুহাম্মদ। এটা হলো মিলাদুস শরীফের 2 নম্বর মিলাদ। মিলাদুস শরীফ নতুন বাহির হয়েছে, এরপরে বাইরিল ঈদে মিলাদুন নবী।
এই তিনটা। এরপরে বাইরেছে আজানের আগে কিছু হইতিব, এরপরে বাইরেছে আজানের পরে হাত তুললে দোয়া করতিব, এরপরে বাইরেছে নবীর নাম শুনলে আঙ্গুলো ফুদিয়া চৌকে মলতে হব। এগুলি সব নতুন। এখন এই দাবিগুলির পিছনে দলিল আছে, দলিলের উত্তর আমাদের পক্ষ থেকে দিতে হবে, ঠিক না বেটি? আমরা সপ্তাহ এদের সপ্তাহ দাবির দলিল আজকে বলা সম্ভব হতো না, দলিলের উত্তর দেওয়া সম্ভব হবে না, যতটুক ফারি বলি। প্রথম দা আসুন, প্রথমে মিলাদ হইল তিনটা দাল, কটা দাল? তিনটা দাল। একটা হলো নবীর জন্ম তারিখে জন্ম উৎসব পালন করা, বার্থডে পালন করা, এটা ইহুদিরা পালন করত, আমরাও পালন করি। দলিল কোরআন শরীফে, কোরআন শরীফ ও আল্লাহ যেটা মনে চাই তুই হইয়া তুই লেখিয়া তুই লেখিয়া, ঠিক না বেটি? আয়াত যদি একটা খুইয়া লাগে জনগণের সামনে, জনগণ খুইব কোরআন থেকে উঠছে, কোরআন থেকে কি কইছে আল্লাহ, কি কইছেন? আরে হে সাপ কইছে না ব্যাং কইছে, এটা বুঝার দরকার নাই। নবীজির জন্ম তারিখ পালন করতুইব, এটার দলিল। قد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم دليل জন্ম তারিখ পালন করতে বলো বলছি আয়াতে কি কইছেন কদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম কদ জাআকুম তোমাদের কাছে আমার নবী আসেন উম্মতের হিতাকাঙ্ক্ষী হইয়া, উম্মতের সুখে তিনি সুখী, উম্মতের দুঃখে তিনি দুঃখী। কদ জাআকুম নবী যে আসছে, তখন জন্ম তারিখ পালন করুন আয়াতে হই হয় আল্লাহ কইছেন না নবী আয় আসছেন, আইসন যেহেতু তোমরা জন্ম তারিখ পালন করি আয়াতে আইসন কইছেন আসছেন, আসছেন যে জন্ম তারিখ পালন করবে ই হতা এত হই আছে কোন ঠিক না বেটি? কয় আয়াতে কইছেন আল্লাহ জাআকুম নবী আসছেন, আসছেন যে জন্ম তারিখ পালন করতে এই কথা আয়াতে কোথায়? এই খানার ঘরের খানা এভাবে না, এভাবে না ভাই, আমরা কথা বুঝাইতাম আমাদের কাহারো সাথে দুশ্মনী নাই, সাবধান সাবধান, আমাদের কাহারো সাথে দুশ্মনী নাই, ইঞ্চি পরিমাণ দুশ্মনী নাই, এরা আমাদের ভাই, আমরা বুঝাইতাম আমার আপনাদের প্রতি আমাদের ইঞ্চি পরিমাণ কোনো দুশ্মনী নাই, আমরা বুঝাই দিতাম, আপনারা বুঝুন, আপনারা বুঝেন, আপনারা বুঝেন, বাঁকা রাস্তায় দাঁড়াইয়া শয়তান আপনাদেরকে ডাকতেছে, শয়তানের দালাল বা ডাকতেছে, শব্দ শয়তান থেকে, শয়তানের দালাল থেকে বাঁচতে হবে। আমার ভাই কাদ জাআকুম, আল্লাহ কইছেন নবীজি আসছেন, আসছেন তে জন্ম তারিখ পালন করতেইব, এটা হই আই শুনতো, আইলে ওই জন্ম তারিখ পালন করব। তা আয়াত দে দলিল দিতে কেন, আয়াতে কি কইছে আর তুমি কি দলিল দিছো? আমার ভাই তথাপিও যদি আল্লাহ বলতেন কাদ জাআকুমের জায়গায় কাদ উলিদাকুম, এই শব্দটা যদি আল্লাহ নাজিল করতেন তথাপিও কিছুটা মাইনে নেওয়া যেত, এই তারিখে ওলাদত করেছেন, জন্মগ্রহণ করেছেন, তাইলে জন্মগ্রহণ যখন করছেন এই তারিখে জন্ম তারিখটা পালন করি, এই কথাটা কইলে কিছু না গন্ধ আইত। আমার ভাই এই কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন কাদ যা নবী আসছেন, গেল গেল। এরপরে মিলাদের দ্বিতীয় শাখা বানাইয়া দুরু, আবার দুরুদের মধ্যে আমার ভাই জানো মিলাদ কিয়া দাঁড়াইয়া কিয়াম করতিব, এমনও আকিদা এরা পোষণ করে কিয়াম যারা করে না এরা কাফির,
কাফির ফতোয়া দেওয়ান তো সুভা এরার গাট্টির ভিতরে তো কাফিরই আছে আমি তো আগেই বলেছি এরার গাট্টির ভিতরে হলো কাফির এরাও এরা এরাও বেঈমান এরাও শরীয়তের সব পালন করতে পারে নাই তোমরা আগে যার আমার আগে সে এরা আগে যা নতুন বাকির করছিল তুমি এখন নতুন যা বাকির করছো আগের জনে ফায় নাই সুতরাং এরা তোমরার বাপ দাদারে তোমরা জাহান্নামে ফাটাই দিছো এখন তোমরা রেডি হইছো তোমরা যখন আরেকটা তোমরার ফলে যখন আরেক দলে আরেকটা বাকির করবে তো তোমরারাও জাহান্নামে ফাটাইবো তোমরাও জাহান্নামী তোমরা মানুষরাও ফাটাও জাহান্নামে তোমরার গাট্টির ভিতরে ওই জাহান্নাম সুতরাং কাফির হুতুয়া দেওয়া এরার লাগি খুব সহজ অথচ শরীয়ত মোতাবেক একটা হিন্দুকেও আমার ভাই কাফির বলা ঠিক নয় কারণ সে যদি মরণের আগেই মানানে ঠিক না ঠিক আমার ভাই জাহান এখন মিলাদ শরীফের দুই নম্বরটা বানাইয়া দুরুদ পড়তুইব আর মিলাদ কিয়াম করতুই দলিল কোরআন শরীফে আছে ফুতামনি ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরাম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি وَتُعَذِّبُهُ وَتُعَقِّرُهُ وَتُسَبِّحُهُ بُكْرَةً وَأَصِيلًا إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا لِتُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ তোমরা আল্লাহর আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো وَتُعَذِّبُهُ وَتُعَقِّرُهُ নবীকে সম্মান দেও ইজ্জত দেও নবীরে সম্মান প্রদর্শন করো কত সাববিহু বুকরাতাম ওয়া আসিলা সকাল সন্ধ্যা তসবিহ পড়ো আল্লাহ এতে কইছেন কত আকিদু এই শব্দটা নবীকে সম্মান প্রদর্শন করো আমরা নবীর নাম যখন লই দুরুদে আমরা দাঁড়াইয়া নবীকে সম্মান প্রদর্শন করি আল্লাহ কইছেন সম্মান প্রদর্শন করো আয়াতে আইসা আল্লাহ কইছেন নবীরে সম্মান প্রদর্শন করো আমি কই অধিকাংশ তাফসীর লায় লিখেছেন তুআযিরুহু হু আছে নি না আছে না এটা আমরা আরবিতে কই জমির বাংলাতে কয় সর্বনাম তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাববিহুহু তিনটা শব্দ তিনটা হু আছে হু দিয়া নবী বুঝাইছেন না আল্লাহ বুঝাইছেন এখানে আইছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আইছে রাসূল আছে এরা জমির কে সর্বনাম কে ফিরায় রাসূলের দিকে অথচ তাফসীর ওয়ালারা জমির কে ফিরায় আল্লাহর দিকে এর একটা প্রমাণ বাস্তব আয়াতেও আছে আমার ভাই বলছেন সম্মান করো ইজ্জত করো সম্মান প্রদর্শন করো এবং তসবি নবীর হয় না আল্লাহর আল্লাহর হয় তাইলে জমিটা রেখার দিকে ফিরাইবেন আল্লাহর দিকে রসুলের দিকে না আল্লাহর দিকে আল্লাহর দিকে আল্লাহকে ইজ্জত করো আল্লাহকে সম্মান করো আল্লাহর আল্লাহর তসবি করো জমি যাইব আল্লাহর দিকে আচ্ছা মান্না লইলাম জমিন নিলাম নবীর দিকে নবীরে সম্মান করো মান্না পালাও তসলিম নবীরে সম্মান করো তে সম্মান করতে গিয়া কেমনে করবে সম্মান করতে গিয়া দাঁড়াইয়া সম্মান করবে এনি তো কইতাছ আমরা দাঁড়াইয়া সম্মান করি তে আয়াতে যাই সে সম্মান করো এটি কি মাঝে মধ্যে না সব সময় সব সময় তা দাঁড়াইয়া যদি সম্মান করার লাগে তাইলে সব সময় দাঁড়ায় রাখো ও শিখের সুনের দল আহলে সুন্নতের দল বিদ্যার দল বসতে পারবে না ঘুমাইতে পারবে না সব সময় দাঁড়াইয়া খা আয়াত যদি হইয়া তা কুন নবী জিরে সম্মান করো আর দাঁড়িয়া সম্মান করন লাগে আয়াত হইলে সব সময়ের কথাই বুঝুন মাইজে মাইজে না মাঝে মধ্যে নয় তা সব সময় দাঁড়াইয়া থাক বসতে পারবে এ খক্কানি মৌলবীরে না লাগাইছে জুরে জুরে জব্বরে লাগাইছে সই কিতাব কিয়ামের মধ্যে এ হয় আজকে কিয়াম কইরে দেব এই যে বেটা দাঁড়াইয়া লাগাইছে ইয়া নবী সালাম মালাইকা গন্ডার গন্ডা আর তো বসে এ ওই বেটা
সম্মান যখন নবীর কোরআন লাগে আল্লাহ কই শুনতে সব সময় করো ঘুমাইতে পারবে না বসতে পারবে না দাঁড়াইয়া থাকো আমার ভাই প্রথমে উত্তর দিলাম জমিরগুলি আল্লাহর দিকে গেছে রসূলের দিকে গেছে না মুফাসসিরিনে কেরামের কথা দ্বিতীয় উত্তর দিলাম মানলাম নবীর দিকে গেছে তে সম্মান করলে সব সময় করো আর তোমরাই খুব সম্মান করো দাঁড়াইয়া তে সব সময় দাঁড়াইয়া থাকো তিন নম্বরে তোমরা যে নবীকে দাঁড়াইয়া সম্মান করো কিয়াম করো নবী আসেন না আসেন না এটা তো বুঝা গেল তোমরা যদি কো নবী আসেন না আসেন না আসেন না কইলে তো আমরা মানতাম না কারণ তোমরা রাখি দেইল নবী হাজির না ঠিক না বেটি তোমাদের আকীদা হলো নবী হাজির না জি তাইলে কিয়াম করার সময় নবী আসেন না কইলে চলবে না যদি কও কিয়াম করার সময় নবী আসেন না তাইলে কথা কি দাঁড়াইবো সব সময় আমরা সামনে আসেন আর আমরা যখন মিলাদ কিয়াম করি তখন জানি তাইলে নবী আসেন না হইয়া বাস্তব হতাম কই তুই বাই নবী আসেন ঠিক না বেটি এখন আসেন যে রু এবং দেহ সহকারে আসেন না শুধু রু নিয়ে আসেন শুধু রু নিয়ে আসেন আচ্ছা শুধু রু নিয়ে আসলে নবীর দেহটা হই থাকে রোজা মুবারক তো রুটা দেহ থেকে বাহির হয়ে গেলে দেহটা কি আর দেহটাকে না লাশ হইয়া যায় নাউযু বিল্লাহি মিন জালি তোমরা যখন নবীর মিলাদ করো তখন নবীর মুবারক দেহ জিন্দা দেহকে তোমরা লাশ বানায় নাও আর কো হায়াতুন নবী পেয়েছিল নাও তোমরা নবীর হায়াতুন নবী মানো না আমরা নবীর হায়াতুন নবী মানি আমাদের নবী আমাদের নবী রওজা শরীফে সশরীরে জিন্দা আছে আমার ভাই জান তাইলে কই তুই ব্যয় দেহ এবং রু সহকারে আসে আচ্ছা দেহ এবং রু সহকারে যদি আসেন তোমরা দেখো নি দেখো না দেখো না দেখো না কোন আমরা দেখি না দেখতে না কেরে তুই তো আমাকে রে নবী আসেন তো তুই দেখতে না কেরে দেখতই বে না দেখতে যদি কস আসেন তাইলে তুই মৃত্যু তুই কাতো আর যদি কস না দেখি নবীরে দেখি তা আমরা দেখি না খেরে তোমরা মিলাদ তোমরা তুই জাতের শোক হইছে না ওয়াবিয়া গোষ্ঠী তোমরা দেখবাই হইতে কি আমরার শোক আছে আমরা ওইলাম আসি আমরা দেখি এতদিন যাবত বলো না কেন এখন অন্য মজার কথাইছে তোমরা নবীরে দেখো মিলাদের সময় তাইলে যাই না রাখো যারা নবীরে ইমানের সাথে দেখে এরা সাহাবি হইয়া যায় আর যদি দেখে অথচ সাহাবি হইতে পারে না তাহলে বেঈমান হইয়া যায় বেঈমান অবস্থায় নবীকে দেখলে সাহাবি হয় না ইমান অবস্থায় নবীকে দেখলে সাহাবি হইয়া যায় এখন তোমরা বলো সাহাবি হইছো নি যদি কও না সাহাবি না তাহলে বেঈমান কথা পরিষ্কার ওই তো তোমরা সাহাবি নয় তো তোমরা বেঈমান আমার ভাইজান মিলাদ কিয়াম কথাইনি মিলাদ কিয়াম মিলাদ কারে কা শুনছিলাই নি তিন বছরের জীবনী আলোচনা করার নাম মিলাদ শরীফ দিও বিষয় তিন বছরের জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ এখনো মুখস্থ আছে তিন বছরের জীবনী ইনশাআল্লাহ তিন ঘন্টা পর্যন্ত বলতে পারবো মিলাদুন নবী কারে কয় ইতা সাইয়া যে সখই বিপদে ভর্তায় তোমরা যে বিদাতি তোমরা যে গুমরা দন ইটার পরিচয় দেওয়ার জন্য এগুলি করতে আল্লাহ এদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই ভাই তুমি ভুল বুঝো না তোমার সাথে কোনো দুশ্মনী নাই রাগ করলে আল্লাহর রাস্তে মাফ করে দিও আমাদের কাজ হলো হকটাকে বুঝাইয়া দেওয়া ঠিক না বেটি টাইম আমার শেষ এখন আর একটা রয়েছে মিলাদের সাহা ঈদে মিলাদুন নবী ঠিক না বেটি ইডারও দলিল আছে ঈদে মিলাদুন নবী ইডারও দলিল আছে আমার ভাই দলিলটা হলো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু
আল্লাহ এ নবী বলা দিন আল্লাহর ফজল ও করমে তোমাদের কাছে কুরআন আছে ইসলাম আছে সুতরাং তোমরা খুশি হও এটা হলো আয়াতের অর্থ ফজল মানে কুরআন আর রহমত মানে ইসলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি কুরআন পাইছো ইসলাম পাইছো ফাল ইয়াফরাহু খুশি হও বিশ্বের মুসলমান খুশি হও এ হলো আয়াতের অর্থ আর এরা কয় রহমত এখানে রহমত শব্দের অর্থ হলো নবী নবী ভাইয়া খুশি আনন্দ প্রকাশ করো আনন্দ হও এক জিনিস আনন্দ প্রকাশ করো আরেক জিনিস আল্লাহ বলেছেন আনন্দ হও এরা রহমত পাইয়া কয় রহমতের অর্থ হলো নবী ইদারও দলিল আছে দলিল কি আল্লাহর একায়েতে রহমত কইছেন নবী রে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুতরাং রহমত পাইলেও এই নবী যেখানে রহমত পাইবে সেখানেই নবী আমি ছোট্ট বেলায় রমজান মাস হোক আমার ভাই দিল্লি খালি উজিরের বাড়ির আমরা নহু সরব করতাম খুব ছোট্ট এক বড় ভাই উপরের জমাতের বেটা কুস্তব বুঝতো না তাকরার হতেছি হই গোলাম জাইদিন গোলাম হইলো মুজাফ জাইদিন হইলো মুজাফিলাইহি কহে আর হমন লাগতো না রে এখন বুঝলেছি আর কোনো কথা নাই জয়েদ ফাইলি মুজাফিলাইহি জয়েদ ফাইলি মুজাফিলাইহি গোলাম জাইদিন মুজাফিলাইহি জরাব জাইদুন মুজাফিলাইহি রহমত ফাইলে ওই নবী রহমত ফাইলে ওই নবী এ বিয়কল রহমত ফাইলে ওই নবী হবে না আমার ভাইজান রহমতের ব্যাখ্যা দেখতে হবে মুফাসসিরিন কেরাম লিখেছেন রহমত বলতে ফজল বলতে কুরআন রহমত বলতে ইসলাম কুরআন আর ইসলাম ফাইয়া তুমি খুশি হও এরা ভুল ব্যাখ্যা কইরা রহমত যে কয় নবী নবী ফাইয়া খুশি হও আচ্ছা 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 তে খুশি হও আল্লাহ হোসেন ফাল ইয়াফরাহু খুশি হও না আনন্দ হও না আনন্দ মানাও আনন্দ প্রকাশ করো বলেন নাই ইয়াফরাহুর অর্থ হলো আনন্দ হও না আনন্দ প্রকাশ করো একবার দায় পরীক্ষাত মালা রিজাল ভাইয়া কে খুশি হইছে কেউ রে মিষ্টি খাওয়াইছে না এটা হইলো আনন্দ হওয়া আর একবার দায় মালা রিজাল ভাইয়া নিজে তো খুশি হইছে ওই মানুষ রে মিষ্টি খাওয়াইছে এটা হলো আনন্দ প্রকাশ করা আল্লাহ আনন্দ প্রকাশ করার কথা বলেন নাই ইয়াফরাহুর অর্থ আনন্দ প্রকাশ করা নয় আনন্দ হওয়া বুঝলাম রহমত অর্থ নবী নবী রে ভাইয়া আনন্দ হও এরা কয় আনন্দ প্রকাশ করে প্রকাশ করতে গিয়ে কেমনে করতে আল্লাহ হইয়া দিছিলি প্রকাশ করতে গিয়ে আমি করব বারো রবিউল আওয়ালে দশ জুলুস করব ঈদে মিলাদুন নবী করব আমি কাক মিছিল করব গান বাদ্য করব এগুলি দিয়ে আনন্দ প্রকাশের জন্য কোন জায়গাত কইছুন মন গড়া হইলে তো হবে না এক গুণ হইল জমিরুল যাইছে এক গুণ হলো আমার ভাই রহমতের তর্জমা তুলছে বিশ্ব নবী আর এক গুণ হইল ইয়াফরাহুল তর্জমা তুলেছে আনন্দ প্রকাশ করো আর এক গুণ হলো আনন্দ প্রকাশ করতে গিয়া মন গড়া যা মনে চায় তা ডাক মিছিল করা এরপরে যশ্ন জুলুস করা এখন বাদ্যযন্ত্র বাইরেছে ইজার গতি কিন্তু আস্তে আস্তে খালি বাড়তাছে ঠিক না বে ঠিক প্রথমে দিছে মিছিল এখন ডাক মিছিল এখন যশ্ন জুলুস এখন বাদ্যযন্ত্র বাইরেছে বা সামনে সম্ভাবনা আছে নারী পুরুষ একত্রিত হইয়া নাচানাচিও করতে পারে আমার ভাই জান এগুলি পুরান না নতুন নতুন এগুলির কোন দলিলা দিল্লা আছে কোরআন দিয়ে বুঝাইতো চাই এইভাবে দেশবাসী জনগণকে সাবধান ও ভাই আপনারাও বুঝুন আল্লাহ আপনারে বিবেক দিছে যদি কোন বুঝছি একুজুরে আমরা হয় আর একুজুরে আমরা হয় আমরা দিতাম কোন হতে এই কথা বলে হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবে না আল্লাহ বলবেন আমি তোরে বিবেক দিয়েছিলাম বিবেক দিয়া যাচাই করবে না কেন হাল ফাইলে ওই ফিরত আসা যাবে না লাদি দিয়া গুতাইটা দেখতে হবে হানি হতো লুকাস সুতরাং এই কথা কইয়া তুমি বাস্তব কথা না একুজুরে এমনে হয় একুজুরে এমনে হয় আমি দেখতাম কোন হতে তোরে বিবেক দিয়েছি বিবেক দিয়া যাচাই কর ওই যাচাই করার জন্য এই কথাগুলি আমরা বললাম এখন যাচাই করো মিলাদ আসল মিলাদ কোনটা নহল মিলাদ কোনটা আমার ভাইজান আসল মিলাদ আমরা মানে নহল মিলাদ হলো বিদা ওয়া কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন
নার সমস্ত বিদাত হলো গুমরাহি আর গুমরাহিরাই হলো জাহান্নাম বাকি রইল আজানের আগে কিছু হইতেইব আজানের পরে হাত তুলিয়া দোয়া করতেইব নবীর নাম শুনলে আঙ্গুলে ফু দিয়া চৌকে গুতা দিতে হইব জুম্মার সানি আজান মসজিদের বাইরে দিতে হইব ফাডা বলি ফাডা খোস কুরবানি করতেইব খুশি করলে হইত না ইদি শেষ হইলে বিদাত শেষ হইব দল আর একটা যাইত না বা উত্তরের এক নম্বর দল হই এরপরে এরার মধ্যে রয়েছে আর কয়েকটা নবী আলিমুল গায়ব নবী হাজির নাজির নবী জাকির নূরের তৈরি ইতার দলিল আছে এরার কাছে আমরার পক্ষে উত্তর দিয়া বুঝাইয়া দেওয়ার আমার আমরার দায়িত্ব বুঝাইয়া দিতাম দলিলের উত্তরটা কি এটা দলিল হয় না আল্লাহ হকটাকে বুঝার তৌফিক আমাদেরকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বি।